আল্লাহ গো, কি গরম, গরিবের শান্তি নাই রে ভাই। আচ্ছা আনন্দ ভাইয়া, আমি একটা জিনিস বুঝি না ভাইয়া, এই মাসখানিক আগে আপনার মাইয়া বিয়া দিছেন, দুনিয়া দার দা না করি। হ্যাঁ, হেরা এখনো পরিশোধ করতে নারেন না, কিন্তু এখন আবার এই মাইয়া বাড়িতে জানা লয় দুনিয়ার বাজার সাথে করছেন, 15,000 টাকা ঋণ করছেন, কি কারণে কি আর ভাইয়া? মাইয়া বিয়ে দেওয়ার সময় 80,000 টাকা ঋণ করছি। হ্যাঁ, এখন মাইয়া এক মাস হয় না, মাইয়া টেলিফোন দিছে, তুই তো আর সংসারের ব্যাগে নিয়ে জানোস। মাইয়া বিয়ে দেওয়ার সময় জমি কদ্দুর আছিল, এটা বেশি এলাই 2,00,000 টাকা মাইয়ার যোগ তোক বলো, স্যার যা বলো মাইয়ার খুশির জন্য দিছি, হে তারা চাইছে দিয়ে দিছি। অন তো আর কাছে টিয়া নাই, অম্মা অন রোজার মাস আইছে, মাইয়ার বাড়িতে বলে ইফতারি দিতে হইবে, হাই ফাই করি। মাইয়া টেলিফোন দিছে, বাবা যদি আমার সুখ চাও, আমার শান্তি চাও, তাহলে ভালা করে ইফতার পার্টি হেতার যেন আয়োজন করতে পারে। তুমি তরমুজ, মুড়ি, একার হোঁয়া, কলা, আঙ্গুর, বেদানা যা আছে, মাছ সব লই চলি আইও। তা আপনি তো কম কিছু বাকি রাখেন না, এবার ছোলা রয়েছেন, কাঁচা ছোলা কত দিয়ে? কাঁচা কোনো ছোলা লইছেন 5 কেজি, এটা কি পুরো বছর লাই লইছেন নি? না এগো, সংসারও লোক বেশি, হেতারা এক খাইব। শুন, কোনো কারণে যদি হেতারা খুশি না হয় তো আমার মাইয়ার উপর অত্যাচার করবো। একমাত্র মাইয়ার মাইয়া তো মাশাআল্লাহ হরির মতন, হরির মতোই লাভ কি গরিবের মাইয়া তো। এই পড়বো জিনিসপত্র একটু সাবধানে ল, ছোলা বুট। হে হারুন মিয়া, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ডাক্তার সাহেব আপনি কেমন আছেন? আছি, আপনি ভালো আছি? এই মাছ, কলা, মুড়ি, সেমাই অনেক কিছু আছে, ছোলা বুট আছে, আনারস আছে, আঙ্গুর আছে, পেঁপে আছে। এই বস্তায় কি বস্তায় ছোলা বুট? এত সব বাজার সদাই কোথায় নিয়ে যাচ্ছ? নতুন বিয়ে বাড়ি যায়, মাইয়া বিয়ে দিছে না নি? এ তুই থাম, বেশি কথা কস। ডাক্তার সাহেব আপনি তো আমার সব কিছু জানেন, আমার খেয়াল আছে একদিন আপনার কাছে গেছি আর 600 টাকা বিজেট আমি দিতে পারি নাই, আপনি আমাকে 200 টাকা কম নিছেন। আসলে আমার অভাবই সংসার, কিন্তু গরিবের মাইয়া তো বিয়ে দিয়ে ফেলছি বুঝছেন, 2,00,000 টাকা ধার দেনা কইরা জমি টমি বন্ধক দিছিলাম, এখন হঠাৎ করে রোজা আইছে, মাইয়া ফোন দিছে, বাবা তুমি যদি আমার সুখ দেখতে চাও তাইলে আমার শ্বশুরবাড়ির থেকে ডাইরেক্ট অর্ডার, বড় মাছ, ইফতারি, ভালো ভালো জিনিস নিয়ে আসো, ইফতার করবে এরা সবাই, তাই এগুলো নিয়ে মাইয়ার বাড়িতে যাইতেছি মাইয়ার সুখের জন্য। আহারে বাংলাদেশ, এই দেশে এইটাই নিয়ম, জামাই বাড়ি অনেক কিছু দিতে হয়, রোজায় দিতে হয়, ঈদে দিতে হবে, আবার কোরবানিতে গরুর রানও দিতে হবে, কবে যে এই প্রথা। রোজার ঈদে তো কাইলেই গেছি, কোরবানিটা আল্লাহ জানে কি করুম। আহারে বাংলাদেশ, দেশের দোষ দিয়ে না, দেশ তো খুব ভালো, মানুষের দোষ দেয়। হ্যাঁ ঠিক বল, আসি। এ জলদি আয়। আরে আপনি কোনো চিন্তা করেন না, আমি ইফতারের টাইম মতোই চলে আসবো। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা রাখেন আমি পরে কথা বলতেছি। হ্যাঁ আরে বিআই সাহেব, আব্বা কেমন আছো? তুমি ভালো আছো মা? বিআই সাহেব এগুলি কি নিয়ে আইছেন? আপনি তো মেয়ের দিয়ে ফোন দিয়ে আইছেন যে বিয়ের পরে প্রথম বছর রোজার মাসে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পার্টি ফাটাইতে হয়, তাই তো সামান্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে আনছি। ও ইফতারি নিয়ে আইছেন, তাহলে ট্রাক ভরে আনছেন নিশ্চয়ই? না তো এই যে মাথা মুথা হাতে সব এগুলো মিলে আনছে আর চিনি বস্তা, আর যে কি মানে ওই যে ওই সিনিয়র ছোলা বুট ওই বস্তায় আছে। ও মানে এই কয়টাই নিয়ে আইছুই? কয়টা কিরে মা, কি কত শ্বশুরে? না আমি তো মনে করছি ট্রাক বইরে না আনলে অন্তত ব্যাংকের অন্তত বইরে একটা নিয়ে আসতেন। না মানে বেয়াই, আমার আসলে সাধ্য যা ছিল আমি তাই আনছি, আর কিছু পারি নাই তাই না রে? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, বেয়াই আমার নামটা তো জানেন, দিলদার আলী। হ্যাঁ মানে আমার দিল কিন্তু অনেক বড়, এই যে সামান্য কয়টা জিনিস নিয়ে আইছেন, এই জিনিসগুলি আমি কোথায় দিব কোন? না পারবো যে আমার এই যে ছেলের মানে শ্বশুরবাড়ি পাঠাইতে, না আমার এই উত্তর পাড়া দক্ষিণ পাড়া আত্মীয় স্বজনটা দিব, কয়জনটা দিব এই কয়টা জিনিস? সব নসিব খারাপ বুঝছেন, নসিব খারাপ, আমারই দোষ। অনেক আশা ছিল বড় লোক দেখে বিয়া করা মুকুলারে অগ্নি ধরে লই আইছি। না 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 ঠিক আছে, আপনার যা আনছেন তাই হইব, কি আর করুম। বোমা তোমার আব্বা আসছে, বেয়াইরে ঘরে নিয়ে যাও। হ্যাঁ বেয়াই, ইফতারি কি জিনিস আজকে দেখবেন, আজকে আমার বাসায় ইফতার করবেন, কত রকমের আইটেম আপনি খাইয়া করবে যাবেন না বুঝছেন? হ্যাঁ আমার পক্ষে সম্ভব না, এগুলা দিয়া আমরা চলে যাবো, আমার কাজ আছে। হ্যাঁ আমার ক্ষেত খেলার মধ্যে অনেক কাম আছে আর। ঠিক আছে বৌমা, যেটা ভালো এডি করো। হ্যাঁ আমি একটু তার আছে যাই। আসি ভাই, সালাম আলাইকুম। আব্বা যেহেতু ইফতারি আনছোই একটু বেশি করে আনবা না, জানোই তো আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক বড় লোক, এইগুলা জিনিস কারে কারে দেবে গো? তো না রে মা, তুই তো জানোস তোরে কত কষ্ট করে দাঁত দেনা করে বিয়ে দিছি,
তারপর এর মধ্যে ফোন দিছে এগুলো আনার জন্য আমার কাছে নাই একটা টাকা কি করলাম একজন থেকে 15000 টাকা ধার লইছিল এগুলো কিনছি আমার কাছে আছে 1300 টাকা যদি আবার তোরা কস রাতে গরু মাংস আনি দিতেন তাও দিব এর চেয়ে বেশি আমার কিছু করা সম্ভব না তুই তো জানাস তো ছোট বোন একটা হেরে বিয়ে দিতে ভবিষ্যৎ লাগবে আমার কাছে দুইটা টাকা নাই এ চিন্তা চিন্তা কবে আমি স্টক করি এ চিন্তা আছে আচ্ছা ঠিক আছে আব্বা যা পারছো তাই আনছো আচ্ছা ভিতরে চল এয়া এগুলো দিয়ে শেফা ইরা মাকি আরস আব্বা এত তাড়াতাড়ি চললি না ও দিয়াইয়া পড়ছি আমাকে কাম আছে কই চলে আসে আমারে অবশ্য তোর দাওই কইছে মানে এমন ভাবে কইছে বেয়াই এই ইফতার করে যাইন হালাই সারাই কইছে আরে এ জানা আরে কথা বলছে কি জানাচ্ছি ক কি আনছেন ইফতারি এখন কি আর এক বড় আনছেন মনে করছি সোবান লটেনে ভরে 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 সব নিয়ে দিয়ে তাফক বাড়ি মল্লিক একটা কানা কিনছে থুয়ে যাও নাই এই যে সন্ধ্যাবেলা ইফতার করবো হ্যাঁ থুয়ে যাও নাই খালি করে চনাব ছোলা ভিজেই রেখছি হ্যাঁ এ খালি সন্ধ্যাবেলায় খাবে এদিকে ইফতার করে শ্যামবাব খারে মা আমরা গরিব মানুষ আমাকে এত আশা করতে নাই এত কিছু নিয়ে যাইয়ে তো তাই মন বড়াইতে পারি না তাই না রে ফালতু কথা কইছে যাক আল্লাহ দেখছে আমি গরিব মানুষ যা জোগাইতে পারছি তাই নিছি তোর বোনেরে বুঝা গেছি মারে তোর বোন অপর অবশ্য আমার কইছে গো আব্বা আরো কিছু নিয়ে আইতাম এগুলো মারে আর কাছে তো টিয়া নাই দাঁড় করে এগুলো আনছি আব্বা তুমি যে গেল আফা গো বাড়ি আফাই একবারও জিজ্ঞাসা করে নাই যে সেফা মগো বাড়ি তাইলে নাকি না না জিজ্ঞেস করো দেখছো দেখছো একখানে ঠিক কাম দেই হে করছে পাইছে কো জামাই পাইছে হর বাড়ি গেছে বইন্ডে ভুললে বইন্ডে মনেই করে না আর কি করব বাবা টেলিফোন রে ও তোর আবার কিরমা যেগুলা নিয়ে গেছে দুনিয়ার মাল সামো না ইফতার ফাটির লাই আশা করি তোর শ্বশুর হয়তো মন খারাপ করছে কিন্তু তোর শাশুড়ি তোর দেবর তোর নন্দন সব খুশি হয়েছে তাই না মা না আব্বা খুশি তো হয়ই নাই উল্টা আমারে অনেক কিছু কইয়া বকাঝাকা দিছে আমি নাকি ফকিনীর ঘরের মাইয়া আমার বাপে নাকি গরিব অনেক খারাপ খারাপ ভাষায় গালাগালি করছে জানো আব্বা বেশি কইছে আমার ওই যে ফুপা শাশুড়ি আছে না ফুপা শাশুড়ি হ্যাঁ গো বাড়িতে যখন ইফতারি পাঠাইছে তখন কয় ওই যে খরাইত্তার বাড়ি থেকে ইফতারি পাঠাইছে কি এটি খরাইতে ইফতারি দেখছো এত টাকার মাল নিছি এটি বলে খরাইতে ইফতারি এখন কি কয় ঘটনা কি করছে আমার খিল্লা ক তোর কোনো অশান্তি হইতেছে আব্বা অশান্তি তো হইতেই আছে শোনো ইফতারি তো কম আনছো আনছোই যা হবার তো হইয়েই গেছে আমি মানুষের কাছ থেকে কথা শুনে নিছি এখন একটা কাম করতে হইব আব্বা ওই যে আমার শ্বশুরে কইছে যে তাদের এই বাড়িতে ঈদের ঈদের সময় আর কি গোষ্ঠী হুদ্দ সবাই রে নাকি মার্কেট করে দিতে হইব একবারে চাকর থেকে শুরু করে যারা আছে সবাই রে মার্কেট দিতে হইব এইটা নাকি তাগো এই বাড়ির নিয়ম তো নিয়ম হলে আমি কি করতাম আর কাছে কি টিয়া হইছে আছে আর কি দিউম হেরা কইছিল তোমার 1 লাখ টাকা দেওয়ার লিগা পরে আমি ম্যানেজ কইরা আমি কইছি যে 50000 টাকা আইনা দিমুনি আব্বা কইতেছি কি আমার মান সম্মানটা একটু রাখো তুমি যদি 50000 টাকা না দাও তাইলে তারা আমার এই বাড়ি থেকে বাইর করে দিব আব্বা যেমনি হোক তুমি 50000 টাকা ম্যানেজ কইরা এই বাড়িতে পাঠাই দাও না তা নাইলে আমার মান সম্মান কিছু থাকবে না আমার সংসারটাও ভেঙে যাইব তুই তো আমার সব ইতিহাস জানোস আমার ঘটনা জানোস তোর বিয়ের সময় সামান্য জমি কদুরা ছিল 2 লাখ টাকা বেশি তোর বিয়ের সাথে দিছি এই যা ইফতার দিছি ইফতারের মধ্যে আমি 100000 টাকা ধার করছি কইরা ইফতার দিছি 5000 আসিল 3000 আমার কাছে আসিল তা আমি মনে করছি যদি তোর শ্বশুর শাশুড়ি বা খুশি না হয় তো 210 কেজি গরু মাংস কিনে দিয়ামো এখন 50000 টাকা আমি কই থেকে দিব এই যে তোর ছোট বোন তারা এখনো বিয়ের সাথে দিতে পারি নাই ও আমার মাথার উপর ঝুলতেছে বাপের কর্তব্য মেয়ে যখন বিয়ে লাগায় তাড়াতাড়ি বিয়ে দেওয়ার এখন এটারে আবার কিছু করতে পারি নাই তোর সংসারে 50000 টাকা কই থেকে পাঠাম রে মা আব্বা তুমি এরকম স্বার্থ পরার মতো কথা কইতাছো কে কত আগে তুমি আমার চিন্তা করো তোমার ছোট মায়ের তো এখনো বিয়ে শাদী হয় নাই আর বিয়ে শাদী হইতে এখনো দেরি আছে যার বিয়ে শাদী হইছে তারে নিয়ে চিন্তা ভাবনা করো আগে আমার সংসারটা বাঁচাও শোনো আব্বা আমি অত কিছু তোমার এখন আর কইতে চাই না তুমি কেমনে 50000 টাকা ব্যবস্থা করে আমার শ্বশুর বাড়ি পাঠাবা আমি অত কিছু জানি না কিন্তু পাঠাইতে হইবে এইটাই হইলো কথা ভাই সাহেব আমি কি হয়েছে আচ্ছা আমি তো সুস্থ মানুষ একটা ছিলাম আমার কথা বলা বন্ধ করে দিয়েছেন যে লোকটা সারাদিন ছটপট ছটপট করে কটকট করে কথা বলতো এই লোকটা হুরা কথা বলা বন্ধ করে দিয়েছে কি কইতেছেন আপনি সব আব্বা আমার দুনিয়াতে তুমি সারা কিছু নাই তুমি শুধু অন্ত
ঘটনা কখন থেকে? জি এই তো বেশিক্ষণ আগে না, মানে কতক্ষণ? 20 মিনিট। কি কারণে একটু ব্যাখ্যা করতে পারেন কি? জি আমি বলি আর কি, ব্যাপারটা হচ্ছে যে বড় মায়াগারে বিয়ে দিছে প্রায় 2 মাস হয়ে যায়। আমি তাও জায়গা পেয়েছি, 2 লক্ষ টাকা তার জায়গা পেয়েছি, কোনো মতে বিয়ে দিছে। হঠাৎ তার মাইয়া শ্বশুরবাড়িতে ফোন দি কয়, এখন বলে আলু কাটালে সিজন, এখন নাকি মানে ওই যে মাইয়ার বাপের বাড়িতে হারাইতে হয়, এটা না ফাড়ালে নাকি তাদের ইজ্জতের সমস্যা হয়, তাদের নিয়ম আর কি। পরে কি করবো, তার দানা করে হেঁটে ফাড়াইছে। হঠাৎ করে মাইয়াগা আবার ফোন করছে গোদার মধ্যে, কয় গো আব্বা এই আঙ্গ শ্বশুরবাড়িতে নিয়ম আছে, ওই ইটারি নাকি দিতে হয় আর কি। খুব বাছা দাঁত দানা করি, ফোন রাতটা দাঁত দানা করি, তারপরে ইফতারি দুনিয়ার ইফতারি যেটা আমরা লগে রাস্তায় দেখা হয়েছে আর এখন দিয়ে এসি। শ্বশুরবাড়ির লোকজন বলা কি আনছেন এটি, আমি তো মনে করছি ঠেরা করি আনছেন ইফতারি, পরে দিয়ে মনে করছি ব্যায়াম গাড়ি ভরে আনছেন, এত ইফতারি দেওয়ার পরে এত কই যাবো না, কি করবো, এত মনে দুঃখ কষ্ট লোক বাড়িতে আছে। কথা বলতেছি আমরা, হঠাৎ ফোন দিছে বড় ভাইয়া, কয় কি সানরাইজ মানে ঈদে নাকি, এত কবাদের নিয়ম প্রত্যেকটা মানুষের কাপড় দিতে হবে, কাপড় সাপড় বাচ্চার তো শুরু করে কাজের বর্তন শুরু করে মুরব্বী যা আছে সবগুলোর কাপড় সাপড় দিতে হবে। এল্লাহ হাতের বাজার করছে 1 লক্ষ টাকা দিতে হবে, এখন 1 লক্ষ টাকা তো দেওয়া সম্ভব না। মাইয়া বলছে কোনো মতো কাটায় ছাড়া 50,000 টাকা আনছে, এই 50,000 টাকা এখনই ভাইব, এই টেনশন হঠাৎ করে সে ঘুরি হয়ে গেছে। পরে তার বাকিটা কইতে একদম না, সব কিছু আলামত দেখে আমাদের মনে হচ্ছে উনি স্ট্রোক করছে। কোন ডাক্তার স্ট্রোক করছে? তুই তো থাক থাক ডাক, আপা না থাকলে কি হইব আমার, থাক চিকিৎসা। আচ্ছা সে কি কহ, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে একটা রেওয়াজ আছে, মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ের বাপের ব্যয় বাড়িতে সিজনাল ফলমূল আঙ্গুর বেদানা আম কাঁঠাল ইত্যাদি পাঠাতে হয়, আবার রোজার সময় ইফতারির সামগ্রী সব কিছু পাঠাতে হয়, ঈদের সময় এই আত্মীয় স্বজন সবাইকে কাপড় চোপড় দিতে হয়, কোরবানির সময় গরু বা ছাগল দিতে হয়। এটা অপসংস্কৃতি, আপনারাই বলুন উনি কি মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে যে সিজনাল ফল রোজা ইফতারি ঈদের সময় কাপড় চোপড় কোরবানির সময় গরু ছাগল ইত্যাদি দিতে হবে, অথচ ইসলামিক শরীয়ত বিধানে এইসবের কোনো স্থান নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ভালোবাসতেন, সম্মান করতেন, তিনি বলে গেছেন যে একটি কন্যা সন্তান জন্ম দিল সে একটি জান্নাতের মালিক। আমরা সেই নবীর উম্মত হয়ে ইসলামিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি গ্রহণ করেছি, আমি সবাইকে অনুরোধ করব এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যিকারের ইসলামের সংস্কৃতি সহিভাবে পালন করুন।